মাস আগে একখানা লাল রঙের চটি কিনেছিলাম, অনেক শখ হয়েছিল শীতকালে মার্বেলের ওপরে খালি পায়ে হাঁটতে পারবো না, তার জন্য একখানা চটি পায়ের মধ্যে গলিয়ে এদিক থেকে ওদিকে আমি যাব। ও বাবা দেখুন আমাদের জুতোর অবস্থা, এক পাটি আমরা কোথায় রেখেছি নিজেরা জানি না, ওর ভয় লুকিয়েছিলাম, আর এক পাটি খেয়ে দেখুন ফিতে বের করে ফেলেছে, আবার লেজ নাড়াচ্ছে। আর এই হলো আমাদের ক্রিসমাস ট্রি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে 6:30, স্যারের চেয়ার দেওয়া হয়ে গেছে, পুপু পড়তে বসে গেছে, এক্ষুনি বেল বাজাবে, লাফ দিয়ে যাব, ঝাঁপ দিয়ে দরজাটা খুলে দেবো, তারপরে রান্নাঘরের কাজকর্মে আমাকে ঢুকতে হবে। গত 3 দিন যাবত সুজাতা আমার বাড়িতে বাসন মাজতে আসছে না, ওর কাজটাও আমাকে করতে হচ্ছে বলে না, দেখতে পাচ্ছেন গ্ল্যামার অর্ধেক নষ্ট হয়ে গেছে। আর গতকালকে সেই জন্য আমি আপনাদের সঙ্গে কোনোরকম আড্ডাবাজি করিনি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খবর পেয়েছি সুজাতা আজকে বাসন মাজতে আসবে না। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, আপনার কাছেও স্পেশাল, আমার কাছেও স্পেশাল, কারণ 2021-এর 30শে ডিসেম্বর আজকে, মানে এই বছরটা আমরা পার করে ফেললাম। 365 দিনের মধ্যে মরার ভয় নিয়েও আমরা কিন্তু প্রত্যেক দিন সুন্দরভাবে জীবনটাকে যাপন করে ফেলেছি। আপনাদের কী হয়েছে না হয়েছে আমি জানি না, কারণ আপনাদের জীবনটা তো আমি দেখতে পাই না, কিন্তু আমারটা যেহেতু আপনারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বছরটা আমার কাছে ছিল ভীষণ পরিমাণে ঘটনাবহুল। খারাপ ঘটনাও ঘটেছে, ভালো ঘটনাও ঘটেছে, তার মাঝখানে এই বছরের শেষ দিনে যদি হাসি মুখে বলতে পারি যে বছরটা মোটামুটির ওপরে ভালো গেছে, তাহলে এর থেকে পজিটিভ থিঙ্কিং আর কিছু হতেই পারে না। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই বছরে আমার জীবন থেকে কত কিছু গেছে আর তার বদলে কত কিছু এসছে, ঠিক আছে? তো চলুন এত ক্যালকুলেশন করে লাভ নেই, কী পেলাম না পেলাম, যেটুকু পেয়েছি সেইটুকু যদি বারবার ভাবতে থাকি না, দেখবেন আগামী দিনগুলো আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে সহজ হয়ে যায়। আশা করি 2022 আমাদের কাছে অনেক অনেক ভালো জিনিস বয়ে আনবে, আর মহামারী যেটুকু ছড়িয়েছে সেটুকুও হয়তো আর থাকবে না, আমরা সবাই ভ্যাকসিন পেয়ে যাব। সো চলুন, আমার ঘরের অবস্থা ঠিক এইরকম, বললাম না স্যার আসবে বলে তাড়াতাড়ি করে রান্নাঘরের বাসনকোসন মেজে একদম রেডি করে রেখে দিয়েছি। স্যার যখন ওপরে ঘরে পড়াতে বসে সেই মুহূর্তে যদি বাসনপত্রের ঠোকা ঠাকি লাগে না, আমার নিজের প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। হায় রে, স্যার মনে হয় ভাবছে যে এই মহিলা সারাদিনে কাজকর্ম করার সময় পায় না, আমাকে দেখেই ওনার কাজকর্ম বেড়ে যায়। ঠক ঠক আওয়াজটা না আমার নিজেরই খুব একটা ভালো লাগে না। আজ আমার ঘরে এতগুলো লাইট জ্বালানোর পরেও পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর আমি কোন 3খানা কুর্তি অল্টার করেছি সেটা আপনাদের দেখিয়ে নি। আর অল্টার করা না থাকলে না এই কুর্তিগুলোকে আমার নিজের বলে মনে হয় না, যখন একদম গায়ে ফিটিংস হবে, গায়ের মধ্যে 2-3 বার গলিয়ে আয়নার সামনে দাঁড়াতে পারবো, তৎক্ষণাৎ মনে হবে না জামাটার মালিক হচ্ছি আমি, এইবারে যেখানে চাইবো এগুলো পরে চলে যেতে পারবো, বুঝতে পারলেন তো? সেই জন্য এতদিন আপনাদের আর দেখানো হয়নি, যদিও নতুন জামা খুব বেশি দিন ওয়ার্ড্রপে আমার পরে থাকে না, আর আমার কোনো অনুষ্ঠানেরও দরকার হয় না। আমার যদি মনে হয় যে একটুখানি স্টেশন মার্কেটে টুকটাক কেনাকাটা করতে যাবো, সেই মুহূর্তেও আমি নতুন জামা পরে চলে যেতে পারি। ওই ছোটোবেলার মতো নতুন জিনিসের ব্যাপারে অত মোহমায়া আমার এখন আর নেই, আমার মনে হয় কারোরই নেই, কারণ সারা বছরে আমরা এত জামা কাপড় কেনাকাটা করি, সেই মুহূর্তে দাঁড়িয়ে নতুন জামা কয়েকদিন তুলে রাখবো সেটা আর ধৈর্যে থাকে না, তাই না? কথাটা অনেক বলছি কি? এই দেখুন এই টাইপের ঘরটা কি অন্ধকার না, অন্ধকারের মধ্যেই আপনারা আমাকে একটুখানি সহ্য করে নিন। এই দেখুন এই টাইপের একটা কুর্তি কিনেছি, এগুলোর দাম ওই 500-550-এর মধ্যে নিয়েছে, বুঝতে পারলেন? একদম পিওর কটন। এই কুর্তিটার সঙ্গে এই ধরনের একখানা কি বলে পালাজো দিয়েছে, এই দেখুন এই টাইপের, দেখতে পেলেন? আর এরকম ধরনের একটা আনারকলি কুর্তি কিনেছি, এই কালারটা আমার এত পছন্দ হয়েছে অনেকদিন অ্যাড টু কার্টে করে রেখে দিয়েছিলাম, যখন একটুখানি ডিসকাউন্ট চললো তখন এটা কিনে নিয়েছি, বুঝলেন? কবে কিনেছি জানি না, অনেকদিন হয়ে গেছে। এই দেখুন এই কালারের একখানা আনারকলি কুর্তি কিনেছি, এই কুর্তিগুলো পরতে আমার বেশ ভালো লাগে। আর এরকম একখানা কুর্তি কিনেছি, এই কালারটা ভালো হয়েছে কিনা বলবেন, এই ফার্স্ট টাইম এত ডিপ কালারের কুর্তি আমি পড়তে চলেছি, ঠিক আছে? সব কালারই মিলিয়ে মিশিয়ে পড়তে হবে, তাই না? কখন কোন কালারটা যে আমাকে মানিয়ে যায়, কোনটা পড়লে আমাকে হিরোইন টাইপের লাগে, সেগুলো তো সব ট্রাই করে দেখতে হবে, তাই না? এই দেখুন ভালো হয়েছে কালারটা, এর সঙ্গেও একখানা দিয়েছে, দাঁড়া এরকম টাইপের একখানা প্যান্ট
প্যান্ট দিয়েছে, এই প্যান্টটা আমি পরবো না কারণ প্রচন্ড পরিমাণে এ ঢলা হচ্ছে, একদম বাজে লাগছে দেখতে। এর জায়গায় আমি একটা লেগিংস পরবো, আর ওই কুর্তিটার সঙ্গে এই এই ধরনের একখানা ওড়না দিয়েছে, থ্রি পিস। বুঝলেন, এটার দামও খুব একটা বেশি নেয়নি, 500-550 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে। শীত পড়ে গেছে, এখন থেকে যদি পিঠে খাওয়া শুরু না করি হঠাৎ করে কখন গরম পড়ে যাবে, পিঠে খাওয়ার ইচ্ছাটাই মরে যাবে। তো চলুন, সরু চাকলি আমি কী করে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আর যেহেতু স্যার এসেছে একটুখানি ফিসফিসিয়ে কথা বলবো, একটুখানি কষ্ট করে আমার কথাটা শুনে নেবেন। সরু চাকলি বানানোর জন্য বিউলির ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছি, নাহলে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে কাপড় থাকে, এটা বাটার পরে পিঠে বানালে দাঁতের মধ্যে কিরকির কিরকির করবে। বুঝতে পারলেন, পিঠে পুলি এমন একটা জিনিস যার মধ্যে বালি কাপড় থাকবে, সেটাকে একটুখানি সতর্কভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন আজকে কুকুরগুলো কী পরিমাণে খেপে গেছে, কন্টিনিউ ঘো 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 করেই যাচ্ছে, কিছুতেই থামছে না। ওদের দাবিটা কি, চাল যদি 1 কাপ নিয়ে থাকি তাহলে 1.5 কাপ বিউলির ডাল নিতে হবে। আমি যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের বলছি মাপঝোপটা। আগে চালটা আলাদা করে বেটে নেব, চাল ডাল যদি একসঙ্গে বাড়তে যায় তাহলে দলা পাকিয়ে যাবে, মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায়। বুঝতে পারলেন, কারণ বিউলির ডাল একটুখানি সেই হড়হড়ে টাইপের, তো বাড়তে গেলে খুব কষ্ট, মিক্সিটা যদি খারাপ হয়ে যায় না আমি এই মুহূর্তে কানা হয়ে যাব, আর বাটা চাটা হবে না। আর এই ব্যাটারটা 1 সপ্তাহের উপরে আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন যদি লবণ না মেশান, যদি লবণ মেশানো হয়ে যায় তারপরে ফ্রিজে রাখলেও না একটা ফেনা ফেনা কেটে যাবে। বুঝতে পারলেন, লবণ মেশানোর আগে যদি মনে হয় তুলে রাখবেন তাহলে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবেন, 1 সপ্তাহ পরেও আপনি সরু চাকলি কিংবা গোলারুটি বানিয়ে খেতে পারবেন। এখানে সরু চাকলির ব্যাটারটা পরিমাণ মতন জল দিয়ে গুলে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে আমি একখানা চাটনি বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য এখানে নিয়েছি নারকল, ভাজা ছোলা আর কয়েকটা কাঁচা লঙ্কা, মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যানের মধ্যে ফোড়ন দেবো গোটা কালো সর্ষে, 2 গোটা শুকনো লঙ্কা, মশলাটা একটুখানি চড়বড় করে আসলে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এবারে এই ফোড়নটাকে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দেবো। এই যে চাটনিটা, না মুন্ডুটা কেটে গেছে, এই যে চাটনিটা বানালাম এটা একটা
টাইট বক্সের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখলে 7 থেকে 10 দিন রেখে খাওয়া যাবে, বুঝতে পারলেন? যখন ইচ্ছা তখনই বের করে আপনারা খেতে পারবেন। রেখে খাওয়ার বুদ্ধি। হ্যাঁ, সরু চাকলি বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল, ভালো করে ব্রাশ করে নিতে হবে। প্রথমে আঁচটাকে বাড়িয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটাকে আস্তে করে দিলাম। এইবারে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প একটুখানি নিয়ে কড়াইয়ের মধ্যে চালান। এবারে এরকম একটা বেগুনের ছাল নিয়েছি, এই ছালটাকে দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে। ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আর কিছু করার দরকার নেই, আপনাকে কড়াইয়ের সামনে দাঁড়িয়ে ওয়েট করতে হবে। এই সরু চাকলিটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে নিজে থেকেই কড়াই থেকে ছেড়ে আসবে, আপনাকে বেশি হুটোপাটি করতে হবে না। এই দেখুন কড়াই থেকে আস্তে আস্তে আলগা হতে শুরু করেছে। এই যে খুন্তিটাকে দিয়ে একটুখানি খোঁচা মারলেই একদম উঠে আসবে, হয়ে গেল। আপনারা চাইলে এপিটোপিট করে ভেজে নিতে পারেন, আর না হলে মুড়ে মারে সিঙ্গারা বানিয়ে রেখে দিতে পারেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওটাকে গোল করার চেষ্টা করি, বাবা এত পড়ে যাবি। একটা সরু চাকলিকে গোল করার জন্য এদিক ওদিক ডান দিক বাদিক ওপর নিচ ভজরি মান্না, এই খোঁচাস কেন? ও নিজে থেকে উঠবে, জোরে করে দে, দেখ নিজে থেকে আলগা হবে, আলগা হবে, আলগা হবে, সাইড আলগা হবে, পুড়ে যাবে। সরু চাকলি তোর বাবা খাবে, কি মোটা বানিয়েছে দেখুন। আমি বানিয়েছি রুমালের মতন এত পাতলা ফিনফিনে, ঠিক আছে? কত আরে খুচাস কেন, নিজে থেকে উঠবে তো, সে উড়ে যাবে। উড়বে কেন, পুড়বে কেন? হ্যাঁ নে দেখো, তুমি বলে কি নিজে থেকে উঠবে, নিজে থেকে উঠলো, ওই তো উঠলো তো সাইড দিয়ে। হ্যাঁ আবার উল্টাতে হবে, আমি জানি। পালাট পালাট, আমরা খুব সুন্দর পাল্টেছি, সব পারি আমরা। আমরা কিছু না শিখি বলে সব পারি। এ বাবা, এটা আমি এক্ষুনি খাবো, আমি জানি না। আমি আটা প্রমাণ রাখবি না মা, আটা বানাবো আর না না আরেকটা আরেকটা বানাবো আমি, একটা তো ভেঙে ফেলবি। আমি আর বানাবো না মা, আমি আর কিন্তু বাংলা সিরিয়াল হচ্ছে না, হ্যাঁ মেরে দেবো কিন্তু আমি। তুমি নিজে করো। এবারে আমাদের প্রভু একখানা বানাবেন, এসে গেছেন প্রভু রান্নাঘরে। হ্যাঁ দেখলাম, আমাদের প্রভু গ্যাস ওভেনটাও চালাতে জানে না, সে আজকে উৎসাহ সহকারে সরু চাকলি বানাতে এসেছে। তাহলে ভাবুন আজকে কি ধরনের সরু চাকলি বানাবে। রং করছে এদিকে, এদিকে
একটা অঙ্ক মিলে গেলে দেখবে স্টুডেন্টরা পুরো অনুশীলনই করে ফেলে পুরো বাটির সরু চাকলি কি করছো গো এই তেলের মধ্যে কি ভাজবে নাকি নৌকা পাখি লম্বা লাগছে শেষ খবরটাও খারাপ খবর দিয়েই শেষ হলো কভারটা
সেটা পর্যন্ত ছাদের মধ্যে পড়ে রয়েছে আর টেন্ট হাপিস। দেখুন এখান দিয়ে যদি উড়ে পড়ে যায় তাহলে কোথায় যাবে? নিশ্চয়ই ওদের ছাদে যাবে কিংবা এই এলাকাতে পড়বে। ওইদিকে পড়ার চান্স নেই, ওদিকে যদি পড়েও তাহলে আমাদের প্রতিবেশীদের ছাদ রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে যেতাম। এখানে পড়েনি, আর যদি রাস্তায় কিংবা এই গলির মধ্যে পড়ে থাকে, ছোটো বাচ্চারা যদি পেয়ে যায়, ওটা তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা আর ফেরত দিতে আসবে না। সে যাই হোক, যার হাতেই পড়েছে না পড়েছে ওই নিয়ে আমি আর দুঃখ করছি না, কিন্তু সে যেন ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে। ওই গাড়ি ঢাকার কাজ, তারপরে টালির চালে ছাউনি দেওয়ার কাজে যদি টেন্টটাকে ব্যবহার করে আমি ভেতর থেকে প্রচণ্ড কষ্ট পাবো, যদিও আমি জানতে পারবো না। হাঁপিয়ে গেছি তো, গলায় কথাগুলো আটকে যাচ্ছে। তাই আর সবচেয়ে বড় ব্যাপার কী বলুন তো, অনেকেই বলবে এই বছরটা খারাপ গেছে, এর আগের বছরটাও আমাদের সঙ্গে খুব একটা ভালো যায়নি। একটা জিনিস মাথায় রাখবেন, এত বড় মহামারী যে ছড়িয়েছিল তার মাঝখানে যে 365 দিন সুন্দরভাবে জীবনটাকে যাপন করতে পেরেছি, কিংবা বছরের শেষে নিজেকে জীবন্ত ভাবে আয়নার সামনে দেখতে পাচ্ছি, কিংবা নিজের আত্মীয় স্বজনের সামনে দাঁড় করাতে পাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। সবসময় জানবেন আপনার ব্যাংকে যতই জমানো টাকা থাকুক না কেন, আপনার লকারে যতই গয়নাগাটি থাকুক না কেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে, আপনার থেকে আনহ্যাপি পাবলিক এই পৃথিবীতে আর একটাও নেই। তাই নিজেদের সুস্থ রাখার জন্য যা যা জিনিস করণীয় সব কিছু আমাদের করতে হবে। এই করোনা এসে কিন্তু আমাদের এটাই বুঝিয়ে দিয়েছে যে ধন সম্পত্তি একদিকে আর নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখাটা একদিকে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, আশেপাশের মানুষগুলোকেও একটুখানি ভালো রাখার চেষ্টা করুন। এই বলেই আজকের দিনটা আমি শেষ করলাম। আজকের দিনটা হচ্ছে বিশাল একটা দিন, মানে 2021-এর শেষ দিনে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। ব্যাস একটা বছর বেঁচে গেছি, আগামী বছরগুলো সুন্দরভাবে বেঁচে থাকবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন, এটা নিয়েই আজকের বকবক শেষ। চলুন টাটা, খুব ভালো থাকবেন।